হৃদয়ের কারবার শুধু তোরার আমার শুরু হলো যে দারুণ ভাবে। এবার প্রকাশ পেল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিদ্রোহী ছবির ভাবিনি কখনো এভাবে শিরোনামের ফুল গানটি। গতকাল এটি প্রকাশ পায় সিনেবাজ ইউটিউব চ্যানেলে। এর আগে গানটির টিজার প্রকাশ পেয়েছিল, তখনই আমরা এর একটি রিভিউ দিয়েছিলাম। আজ জানিয়ে দেব ফুল গানটিতে কেমন কেমিস্ট্রি জমিয়ে তুলেছে শাকিব ও বুবলি। অসাধারণ লোকেশনে গানটির শুটিং হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। গানটির কোরিওগ্রাফি ছিল চোখ ধাঁধানো, আর গানের নায়ক নায়িকার কথা কি আর বলবো, জাস্ট ফাটিয়ে দিয়েছে ওরা। অসাধারণ লুকে সুপারস্টার শাকিব খান কখনো পিয়ানো আবার কখনো গিটার হাতে সুরের মোহনায় রোমান্টিক এক্সপ্রেশনে মজেছেন। এদিকে বুবলির লুকটিও ছিল চোখে পড়ার মতো, তার মিষ্টি চাহনিতে পুরো গানে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে শতগুণ। রোমান্টিক এই গানটিতে শাকিব বুবলির কেমিস্ট্রি ও মনোরম লোকেশনে বেশ রোমান্টিক আবহ তৈরি করেছে। এছাড়াও আরেকটি কথা না বললেই নয়, এই গানে শাকিব খানের স্লো মুডে ড্যান্স ছিল পুরাই জোশ, একদম অস্থির। ভাবিনি কখনো এভাবে শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন চলতি প্রজন্মের অন্যতম দুই সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও জেমি ইয়াসমিন, যার সুর ও সঙ্গীত আয়োজন করেছে শামীম মাহমুদ, আকাশ ও শ্রী প্রীতম, এবং গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব। এদিকে গানটি প্রকাশের অল্প সময়ের মাঝেই দর্শক মহলে তা বেশ সাড়া জাগায়। কমেন্টে শাকিব খান এবং বুবলির রোমান্টিক কেমিস্ট্রিতে প্রশংসায় পঞ্চমুখ সকল ভক্তরা, একই সাথে সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ারও হচ্ছে। ধারণা করা যাচ্ছে আসছে ঈদেই বিদ্রোহী ছবিটি মুক্তি পাবে। শাপলা মিডিয়ার প্রযোজনা এবং শাহিন সুমনের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মৃদুলা, অমিত হাসান প্রমুখ। সো ভিউয়ার্স, ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বুবলি অভিনীত বিদ্রোহী ছবির ভাবিনি কখনো এভাবে শিরোনামে রোমান্টিক এই গানটি আপনাদের কেমন মুগ্ধ করলো তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।